হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অ্যারে ব্যবহার করে কিউবের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কিউব নিয়ে আলোচনা করেছিলাম এবং এটা প্রবলেম সলভ করেছিলাম। ভিডিওটা না দেখে দেখো ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চেক করলে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। অ্যারে ব্যবহার করে কিউবের প্রবলেম সলভ করার জন্য আমাদের ছোট একটা জিনিস প্রয়োজন। কিউবের ক্ষেত্রে আমরা সবসময় ইন্ডেক্স ধরেছিলাম হচ্ছে 1 থেকে, কিন্তু যদি বলা হয় অ্যারে ব্যবহার করে কিউবের প্রবলেম সলভ করার জন্য, তাহলে আমরা জানি যে অ্যারে সবসময় 0 ইন্ডেক্স থেকে শুরু হয়। তো অ্যারে ব্যবহার করে কিউবের প্রবলেম সলভ করার সময় আমরা সবসময় কিউবের ইন্ডেক্স 0 থেকে শুরু করব। তাহলে আমরা যদি একটা কিউবের প্রবলেম দেখি অ্যারে ব্যবহার করে, তাহলে আমরা স্ক্রিনের প্রশ্ন দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা প্রবলেম দেখে নিই। একটা তো স্ক্রিনে যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে এরকম বক্স করে নিলাম। আমরা প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 5টা কাজ করতে বলেছে, সেখানে আমরা এখানে 5টা কাজ করে নিয়েছি। আমাদেরকে প্রথমে বলেছে হচ্ছে এন কিউ দ্য এলিমেন্টস। এন কিউ মানে হচ্ছে এলিমেন্ট অ্যাড করা। আমাদের এলিমেন্ট অ্যাড করতে বলেছে হচ্ছে 10, 20, 30, 40। তো আমরা অ্যাড করে নিলাম প্রথমে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30 এবং এটা হচ্ছে 40। আমাদের প্রশ্নে অ্যারে ব্যবহার করে প্রবলেমটা সলভ করতে বলা হয়েছে। আমরা জানি যে অ্যারে ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। তো এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে ফ্রন্ট এবং রেয়ার যদি আমরা লিখি, এখানে ফ্রন্ট হবে হচ্ছে 0 এবং রেয়ার হবে হচ্ছে 3। রেয়ার 3 কেন হবে, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম কোনো কিছু যদি অ্যাড করা হয় তাহলে হচ্ছে রেয়ারে বাড়ে, এবং কোনো কিছু যদি ডিলিট করা হয় তাহলে সেটা হচ্ছে ফ্রন্টে বাড়ে। অ্যারে ব্যবহার করে এই প্রবলেমটা সলভ করতে বলা হয়েছিল। আমাদের প্রথমে এখানে কিছুই ছিল না, আমরা প্রথম থেকে শুরু করেছি, অর্থাৎ এই ঘরটা খালি ছিল, অর্থাৎ কিউটা খালি ছিল। আমরা 10, 20, 30 শুধু সেটা অ্যাড করেছি। তো প্রথমে ছিল এটা ফ্রন্টে ছিল হচ্ছে 0, রেয়ার ছিল হচ্ছে 0, যেহেতু কিছু দেওয়া ছিল না, অর্থাৎ এলিমেন্টটা বা কিউইটা ফাঁকা ছিল। অ্যারে ব্যবহার করে সলভ করার সময় এটা সবসময় 0 ইন্ডেক্স থেকে শুরু করতে হয়। তো আমরা এখানে 4টা এলিমেন্ট অ্যাড করেছি, 0, 1, 2, 3, এর জন্য রেয়ার হয়ে গেছে হচ্ছে 3। এরপর আমাদের বলেছে হচ্ছে ডিকিউ এন এলিমেন্ট। ডিকিউ মানে হচ্ছে একটা এলিমেন্ট ডিলিট করা। তো আমরা লেটেস্টটা ডিলিট করবো, লেটেস্ট এখানে আছে হচ্ছে 10, তো আমরা এখান থেকে 10 ডিলিট করে দেবো, থাকছে হচ্ছে 20, 30 এবং 40। তাহলে এখানে আমাদের ফ্রন্ট হয়ে গেছে হচ্ছে 1 এবং রেয়ার 3 আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। এরপর যদি আমরা সি নাম্বারটা দেখি, সি নাম্বারে আমাদের বলছে যে এন কিউ এলিমেন্ট 50, অর্থাৎ আমাদের 50 অ্যাড করতে বলছে। তো আমরা এখানে এখানে 50 অ্যাড করবো, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30 এবং এটা হচ্ছে 40। এখানে যেহেতু আর জায়গায় ছিল না, সামনের দিকে জায়গায় ছিল, সেহেতু আমরা সামনের দিকে অ্যাড করলাম। এখন এটা মেমোরি হচ্ছে ফুল হয়ে গেছে, এখানে যাওয়ার পরে এখানে আর যাওয়ার জায়গা নেই। আমরা আবার প্রথমে অ্যাড করেছি, সেজন্য এখানে ফ্রন্ট হবে হচ্ছে 1, এটা আগে 1 এ ছিল, এখানে রেয়ার হয়ে যাবে হচ্ছে 0। অর্থাৎ আমাদের এখানে 4টা ঘর আছে। আমরা অ্যারে ব্যবহার করে এই প্রবলেমটা সলভ করছি। অ্যারে ক্ষেত্রে ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে, তো এটা হচ্ছে 0, 1, 2, 3, অর্থাৎ এই ঘরের সময় আমাদের রেয়ারটা হচ্ছে ফুল হয়ে গেছে। এখন 50 অ্যাড করার সময় এদিকে জায়গায় ছিল না, সেটা আমরা প্রথমে জায়গা পেয়েছি, সেখানে অ্যাড করলাম। অ্যাড করার ফলে এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, তাহলে রেয়ার হয়ে গেছে হচ্ছে 0। এরপর যদি আমরা ডি নাম্বারটা দেখি, তাহলে ডি নাম্বারে বলেছে হচ্ছে ডিকিউএন এলিমেন্ট। আবার আমরা হচ্ছে আরেকটা জিনিস ডিলিট করব। এখন ডিলিট করার সময় আমরা এটা প্রথমে ইনপুট দিয়েছিলাম, তো এটা এখন ডিলিট করব। তো এটা যদি ডিলিট করে দিই তাহলে থাকবে হচ্ছে 50, 30, 40। আমরা বলেছিলাম যে যদি ডিলিট করা হয় তাহলে হচ্ছে ফ্রন্টে পারে, এখানে রেয়ারে কোনো পরিবর্তন হয়নি, তাই রেয়ার হচ্ছে 0। আবার যদি আমরা ই নাম্বারটা দেখি, ই নাম্বারে বলছে হচ্ছে আমাদের 60 অ্যাড করার জন্য। তো অ্যাড করার সময় আমরা এখানে একটা ঘর ফাঁকা পেয়ে গেছে, তো আমরা এখানে অ্যাড করে দিব। তো এটা হচ্ছে 50, 60, 30 এবং এটা হচ্ছে 40, অর্থাৎ আমাদের ফাইনাল যে রেজাল্টটা সেটা হচ্ছে ফ্রন্ট 2 এবং রেয়ার হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্টটা। তাহলে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। এর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।